6 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও অনেকটা নিশ্চিত, কিন্তু কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? ফিক্সচার অনুযায়ী গ্রুপ বি এর রানার আপের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এখন পর্যন্ত গ্রুপ বিতে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে ভেনেজুয়েলা, 3 পয়েন্ট নিয়ে দুয়ে ইকুয়েডর ও মেক্সিকো। শেষ ম্যাচে জ্যামাইকার সাথে 1 পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হবে ভেনেজুয়েলা। সেটা হলে ইকুয়েডর বা মেক্সিকো যে কোনো এক দল যাবে কোয়ার্টারে। যদি এই দুই দলে ম্যাচ ড্র হয় তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকার জন্য চলে যাবে ইকুয়েডর। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা প্রতিপক্ষ হবে ইকুয়েডর, যাদেরকে 2021 কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল পেয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচটিতে 3-0 গোলে জয়লাভ করেছিল আলভিসেলেস তারা। অন্যথায় গ্রুপ পর্বে ইকুয়েডরকে মেক্সিকো হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে মেক্সিকো হতে পারে আর্জেন্টিনার প্রতিপক্ষ, যারা কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেসিদের প্রতিপক্ষ ছিল। ম্যাচটিতে 2-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ শুরু হবে আগামী 5 জুন সকাল 7টায়। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কাকে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।